অনেকে বলে থাকে ভাবি নাকি মায়ের মতো, এবারে ইসলাম কি বলে, ভাবি নাকি মায়ের মতো, এরকম একটা প্রবাদ আমাদের দেশে প্রচলিত আছে। ভাইরা আমার, ভাবি কখনো মায়ের মতো হতে পারে? মায়ের মতো আর কেউ হতে পারে না। আর দ্বিতীয়ত, মা তো মা, কিন্তু ভাবির সাথে ভাই ভাবিকে তালাক দিয়ে দিলে বা ভাবি ভাই মারা গেলে ভাবির সাথে বিবাহ জায়েজ না না জায়েজ? তাহলে মায়ের মতো কেমনে হলো? মায়ের সাথে বিয়ের কোনো সুযোগ আছে ইসলামে? কিন্তু ভাবির সাথে বিয়ের অপশন আছে না নাই? যাকে কখনো বিয়ে করা জায়েজ আছে সে কখনো মায়ের মতো হতে পারে? এটা হলো মিস্টার ইবলিসের একটা মুখরোচক স্লোগান। এই মুখরোচক স্লোগান দিয়ে আপনাকে দিয়ে বহুত কুকাম করাবে। আবার এই সমস্ত মাসালা যখন আমরা বলবো, কিছু ভাইরা বলবে হুজুরদের মনগুলো অনেক ছোট, এরা সব বিষয়ে কাল কড়াকড়ি করে বাড়াবাড়ি করে। আরে ভাই, বড় ভাইয়ের বউ মায়ের মতো স্নেহ করে বড় করছে, তাকে মায়ের মতো দেখতে অসুবিধা কোথায়? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যেগুলো ক্ষতিকর সেগুলোকে হারাম করেছেন। বাহিরে একজন মহিলার সাথে যতটা গুরুত্বের সাথে পর্দা করতে হবে, ভাবির সাথে তার চাইতে ডাবল গুরুত্বের সাথে পর্দা করতে হবে। কেন জানেন? কারণ বাহিরে মেয়ের সাথে অকারেন্সের আশঙ্কা যত বেশি, গড়ের ভাবির সাথে অকারেন্সের আশঙ্কার পরিমাণ আর তার চাইতে বেশি না কম। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলহামুল মাউত, যে দেবরের জন্য ভাবি আর দুলাভাইয়ের জন্য শ্যালিকা, এরা হলো কিসের মতো? মৃত্যুর মতো। মৃত্যুকে যেরকম ভয় পাও তাদেরকে এরকম ভয় পাবা। ভয় পাওয়া বলতে তাদের থেকে সাবধান থাকবা, দূরে থাকবা, মাখামাখি করবেন, এরপর যে অ্যাক্সিডেন্ট ঘটবে তারপরে যা বলবেন হায় হায়, অহরহ ঘটছে কি ঘটছে না বলেন। অতএব ভাবি কখনো কিসের মতো হতে পারে না? মায়ের মতো হতে পারে না। হ্যাঁ, অবশ্যই আপনার ভাবি আপনাকে লালন পালন করেছেন, ছোটবেলাতে দেখাশোনা করেছেন, বড় ভাইয়ের বউ, তার অনেক অবদান আছে, আপনি অবশ্যই সেই অবদানের সুক্রিয়া আদায় করবেন। কারণ যে সুক্রিয়া আদায় করে না সে কখনো খাঁটি মুসলমান হতে পারে না। কিন্তু সুক্রিয়া আদায় করতে গিয়া তার সাথে দেখা দেয়া কোনো জরুরি? ভাবির ছেলে মেয়েকে আদর যত্ন করেন, তাদেরকে হেল্প করেন, তাদের পড়াশোনা সাহায্য করেন, তাদেরকে পয়সা করে দেন, ভাবিকে আপনি পর্দার বিধান মেনে শ্রদ্ধা করেন, সেটা অবশ্যই ইসলাম এলাও করে। কিন্তু পর্দার বিধান তুলে নিয়ে করবেন, মিস্টার ইবলিস মাঝখান থেকে ফায়দা হাসিল করবে।